আজ আমি শোনাবো স্বামী বিবেকানন্দের কিছু অমূল্য বাণী। এক, পবিত্র খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই জগতে সমস্ত কাজ সম্পন্ন করে থাকে। দুই, কোন ব্যক্তি অসত্যের দিকে আকৃষ্ট হয় তার প্রধান কারণ হলো সে সত্যকে ধরতে পারছে না, অতএব যা মিথ্যা তা দূর করার একমাত্র উপায় হলো যা সত্য তা মানুষকে দিতে হবে। সত্যটা কি তাকে সেটা জানিয়ে দিও, সত্যের সাথে সে নিজের ভাবে তুলনা করুক। তুমি তাকে সত্য জানিয়ে দিলে ওখানেই তোমার কাজ শেষ হয়ে গেল। তিন, অজ্ঞানতাই বন্ধনের কারণ। আমরা অজ্ঞানেই বদ্ধ হয়েছি, জ্ঞানের উদয়ের দ্বারাই অজ্ঞানতার নাশ হবে, জ্ঞানই আমাদের অজ্ঞানতার পথ পাড়ে নিয়ে যাবে। চার, কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারলে সব ধরনের দুঃখ কষ্ট ঘটবে, যতই শক্তি প্রয়োগ শাসন প্রণালীর পরিবর্তন ও আইনের কড়াকড়ি করো না কেন, তার ফলে জাতির অবস্থার পরিবর্তন হয় না। আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎপথে চালিত করে। পাঁচ, তুমি ইন্দ্রের দাস, কিন্তু এই ইন্দ্রের ভোগ স্থায়ী নয়, বিনাশী এর পরিণাম। এই ভিন্দিনের ক্ষণস্থায়ী বিলাসের ফল সর্বনাশ, অতএব ইন্দ্রের দ্বারা সৃষ্ট সুখকে ত্যাগ করো, এটাই ধর্মলাভের উপায়। ত্যাগই আমাদের চরম লক্ষ্য ও মুক্তির পথ, কিন্তু ভোগ আমাদের লক্ষ্য নয়। ছয়, মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকে বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও। সাত, মানুষে মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে, বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতা নাশে এবং সে নিজে ছাড়া অন্য কেউই তাকে সুখী করতে পারবে না। আর দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের বিনিষ্টপ্রায় ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলা। নয়, প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। দশ, ভক্তিযোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ, প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।